অন্যদিকে আর্জিকরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, তার কারণ রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানেই মহিলাকে উত্তপ্ত করার চেষ্টা, গড়িয়া মোড়ে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর, মাথা ফাটলো একজনের। রাজ্যকরের ঘটনার প্রতিবাদে রাত দখল কর্মসূচি, গড়িয়া মোড়ে সেই রাত দখল কর্মসূচিতে উত্তপ্ত পরিস্থিতি, মহিলাকে উত্তপ্ত করার চেষ্টা, পুলিশের গাড়ি ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হয়। পুলিশের গাড়ি ভাঙচুর, মাথা ফাটলো একজনের। পুলিশের গাড়িতেও ভাঙচুর, মাথা ফাটলো একজনের। পাশাপাশি নজর রাখবো কোচবিহারের মাথা ভাঙায়, সেখানেও প্রতিবাদ বন্ধ করার অভিযোগ, আর এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদীদের মারধরের অভিযোগ, মুছে দেওয়া হলো রাস্তার লেখা পর্যন্ত। মাথা ভাঙার ঘটনার প্রতিবাদ কোচবিহারের সাগর দিঘেতে, রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন সাধারণ মানুষ। মাথা ভাঙায় তুমুল উত্তেজনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তার লেখা মুছে দেওয়া হয়, প্রতিবাদীদের মারধরের অভিযোগ, এবং তারও প্রতিবাদ হলো কোচবিহারের সাগর দিঘেতে। তৃণমূল কংগ্রেসের এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না, প্রতিবাদ করার পরিসরটুকুও দিতে চায় না। আজকে মাথা ভাঙাতে আমরা যা দেখলাম, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চড় থাপ্পড় মেরেছে, আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন, পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, গোটা মাথা ভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের। তৃণমূলের সঙ্গে কোনো লোক নেই, জামাতের লোকরা হাঁটছে আজকে কাঁথির মিছিলে দেখেন চলতে, জামাত শিবিরের লোকরা ছিল, আর কিছু চোর চিটিং বাজছিল যারা চুরি চামারি করে খায় পঞ্চায়েত পৌরসভা, কোনো ভদ্রলোক ছিল নি, কারা ছিল যা আজকের মিছিলে? জামাতের লোকরা ছিল। আজকে হঠাৎ কি হলো? কি হলো হঠাৎ করে? কিছু হয়নি তো, আমরা মানববন্ধন করলাম না, এই যে দেখলাম একজনের উপর আক্রমণ বা ওই যে ধুয়ে জল দিয়ে ধোয়া মোছা হচ্ছে, কি বিষয়? না না, এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো দেখিনি তো, আমি যে একটু আগে আসলাম, এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানা নেই। গানে আবৃত্তি কবিতায় প্রতিবাদ, কিন্তু আমরা মানুষ বুঝতে পারছে, আমার এত কিছু বলবার প্রয়োজন নেই, মানুষ বোঝে। কিন্তু আমরা আমাদের ব্যানারে একটা অনুষ্ঠান করেছি, মাথা ভাঙার সমবেত শিল্পীরা উপস্থিত হয়েছেন, সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। আমি চাই মানে স্বাধীন সত্তা, মানুষের বাক স্বাধীনতা থাকুক, এই বিষয়টাই আমি চাইছি। আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, শ্যামবাজারে প্রতিবাদীদের ক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত শুনলেন গো ব্যাক স্লোগান, বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়লেন অভিনেত্রী।
রাতে অভয়ের জন্য আলো নিভিয়ে প্রতিবাদে সামিল গোটা বাংলা। দিকে দিকে কলকাতা শহরের রাজপথে মোমবাতি, প্রদীপ, মশাল হাতে প্রতিবাদে নামলেন হাজার হাজার মানুষ। আন্দোলনকারীদের সাহস জোগাতে আর্জি করে অভয়ার বাবা মা। আলো নিভিয়ে ফ্ল্যাশ লাইটের আলোয় সংহতি জানালো রিপাবলিক বাংলাও। ঘড়ির কাটা রাত 9টা ছুটেই নিভে গেল আলো, অন্ধকারে প্রলেপ পড়ল রাজ্যের অলিতে গলিতে, আর সেই অন্ধকারের বুক চিরে জ্বলে উঠল প্রতিবাদের প্রদীপ। বুধবার রাতে এমনই অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো গোটা বাংলা। প্রতিবাদের রাতে আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও। ভিক্টোরিয়ার সামনে প্রদীপ মশাল জেলে চলল আর্জি কর কাণ্ডের প্রতিবাদ। দিকে দিকে একটাই স্পিরিট, একটাই স্বর, জাস্টিস ফর আর্জি কর। বিশ্ব বাংলা গেটের নিচে সমবেত কণ্ঠে প্রতিবাদ। অভয়ার জন্য, সেই মেয়েটার জন্য যার জন্য এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমার সত্যি কিছু বলার নেই। এই আবেগ, এই আবেগ আমাদের শহরের আবেগ, এই আবেগ বলছে যে শিরদাঁড়াটা বিক্রি নেই। আমরা নিজেরাও বলছি যে অভয়া তুমি হারবে না, আমরা হাল ছাড়বো না। আমাদের সবার মধ্যে অভয়া বেঁচে আছে, আমরা প্রত্যেকে এক একজন এক একটা অভয়া, আমরা তার লড়াই চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। একটা মার্ডার হয়েছে নৃশংসভাবে, এটা সবাই বুঝতে পারছে, সাধারণ মানুষ, সেটার একটা দ্রুত নিষ্পত্তি হবে। সেখানে প্রত্যেকবার সেটাকে মিসডিরেক্ট করা হচ্ছে, বারবার ধামা চাপা দেয়া করা হচ্ছে, কেন হবে? বুধবার আলো নিভানোর ডাক দেয়া হয় আরজিকর থেকেই। রাত 9টায় আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ অভয়ার সতীর্থদের, আন্দোলনে সামিল অভয়ের মা বাবাও। আমার যে মনের জোরটা, এই যে কোটি কোটি ছেলে মেয়ে এবং এই যে জুনিয়র ডাক্তার এত কষ্ট করছে দেখে, আমার নিজের গায়ে যে শিরদাঁড়াটা খুব শক্ত করে এবং মনোবল শক্ত করে আজকে এদের সামনে এসে দাঁড়াতে পেরেছি। অভয়ের জন্য বাংলার প্রতিবাদে সামিল হলাম আমরাও অন্ধকার নিউজরুমে, ফ্ল্যাশলাইট জেলে আন্দোলনে সংহতি জানালো রিপাবলিক বাংলা পরিবার। ধর্মতলায় ধর্ণা মঞ্চের সামনেই প্রতিবাদ বিজেপির, মোমবাতি প্রদীপ হাতে বিচারের দাবি সুকান্ত অগ্নিমিত্রাদেরও। এক অভয়ার বিচার চেয়ে হাজার হাজার অভয়া পথে নেমেছেন, ভবিষ্যতের অভয়াদের সুরক্ষিত রাখবেন বলে। আমরা ছিনিয়ে নেব আমাদের অধিকার, আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব, আমরা আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছি। প্রতিবাদের আগুন চলল সাম্বাজার পাঁচ মাথার মোড়েও, জাতীয় পতাকা হাতে অজস্র মানুষের ভিড়। রাজভবনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও। শুধুমাত্র শহর কলকাতা নয়, অভয়ের জন্য মোমবাতি মশালের আলোয় রাত্রি যাপন হলো জেলাতেও। অশোকনগর থেকে শিলিগুড়ির দিকে দিকে প্রতিবাদে সামিল বহু মানুষ। অন্ধকারের উৎস হতে উৎসরিত আলো, সেই তো তোমার আলো। বাংলায় যখন ছেয়ে গিয়েছে অন্যায়ের অন্ধকার, তখনই আশার আলো জ্বালিয়ে দিন বদলের শপথ রাজ্যবাসীর। আমরা পারব, অভয়ের জন্য আমাদের পারতেই হবে। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? রিপাবলিক বাংলা। শুধু অভিযোগ নয় যে রাজ্য সরকার যে সহযোগিতা করছে না, সেই হলফনামায় উল্লেখ করে সুপ্রিম কোর্টে স্বরাষ্ট্র মন্ত্রক জানাচ্ছে, মহিলা অফিসাররা যারা ডিউটি করছেন এই আরজিকর হসপিটাল, তারা যে সমস্ত প্রাইমারি অ্যাকোমোডেশনটার প্রয়োজন সেইটা পর্যন্ত রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে না।
টিআরএসএফ অফিসাররা তারা এসছেন, যেহেতু রাজ্যের হাতে আইন শৃঙ্খলা, তাই আজকে তাদের নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা কিছুই করতে পারছে না। যে রাজ্য এই সংবিধানের এই সুযোগটাই নিতে চাইছে যে তারা কীভাবে চলে যাবে।